সবাইকে রিকোয়েস্ট করছি কি একটি একটি স্থানে নিয়ে যাওয়ার জন্য যে কাল দেখতে পারবেন আপনারা। অপবিশ্বাসের সাথে অনন্ত জলিলের ঘনিষ্ঠতার কারণে এবার অভিনেত্রী বর্ষা অনন্ত জলিলকে মঞ্চে রেখেই চলে গেলেন। শুধু তাই নয়, অপবিশ্বাসকে কেক খাইয়ে দেওয়ার কারণে সবার সামনেই অনন্ত জলিলকে অপমান করলেন বর্ষা। একই সাকিব, একই অপবিশ্বাস, এগুলোকে তো মানুষ আর দেখে অপবিশ্বাসের সাথে বর্ষার দ্বন্দ্ব যেন সবসময় লেগেই থাকে। যে কোনো অনুষ্ঠান বা সাক্ষাৎকারে একে অপরকে খোঁচা মেরে যেন কথা বলেন, মনে হয় অপবিশ্বাসকে বর্ষা যেন দুই চোখেই দেখতে পারে না। ইলিশের কোরমা দেখাবো, ইলিশের কোরমা যেটা শুধু একমাত্র বাংলাদেশেই পাওয়া যায় সেটা হচ্ছে ইলিশ মাছ। ঘটনার সূত্রপাত ব্লকবাস্টার সিনেমার নবম বর্ষপূর্তি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে প্রথমবারের মতো একত্রিত হয়েছিলেন ডালিউড কুইন অপবিশ্বাস, অনন্ত জলিল এবং বর্ষা। সেখানে সিনেমার শতাধিক তারকারা একসাথে কেক কেটে আনন্দ উদযাপন করেন। সেই অনুষ্ঠানে অপবিশ্বাসের প্রশংসা করার পাশাপাশি কেক কেটে বর্ষাকে না খাইয়ে অপবিশ্বাসকে আগে খাইয়ে দেন অনন্ত জলিল। এতে ক্ষিপ্ত হন বর্ষা, রাগে ক্ষোভে অনুষ্ঠান মঞ্চের পিছনের দিকে চলে যান বর্ষা। অনন্ত জলিল কয়েকবার ডাকলেও সামনে আসতে অস্বীকার করেন বর্ষা। এক পর্যায়ে দেখা যায় অনন্ত জলিল একবার অপবিশ্বাসের দিকে তাকাচ্ছেন, আবার বর্ষার দিকে। এ যেন দুই কুলি রক্ষার চেষ্টা করেন অনন্ত। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অনন্ত জলিলের এই রকম অবস্থা দেখে অপবিশ্বাস বুঝতে পারেন যে বর্ষা রেগে গিয়ে এরকম আচরণ করছে। তাই অপু মঞ্চ থেকে বের হয়ে যেতে চান, কিন্তু অপবিশ্বাস চলে যেতে চাইলে অনন্তের ইশারায় অভিনেতা ডিএতায়েব তাকে ফিরিয়ে আনেন। এরপর অনন্ত জলিল নিজ হাতে কেক খাইয়ে দেন অপবিশ্বাসকে। অনন্ত অপুকে কেক খাইয়ে দেবে আর বর্ষা সেটা খুব সহজেই মেনে নেবে সেটা তো হয় না, কারণ অপু তো বর্ষাকে সহ্যই করতে পারে না। এমন দৃশ্য দেখার পর মিডিয়ার খবর অনন্তের উপর বেজায় চটেছেন বর্ষা। পরে অনন্তের সাথে নাকি খারাপ ব্যবহারও করেছেন তিনি। অপবিশ্বাস তো তোমাকে নিয়ে মানে একটু ব্যঙ্গ করেছে তোমার রান্না নিয়ে। এই অনুষ্ঠানের শুরু থেকেই অপুকে এড়িয়ে যাচ্ছিলেন বর্ষা, অপুকে যেন পাত্তাই দিচ্ছিলেন না। তার আচরণ দেখে মনে হচ্ছিল অপু যেন কোনো সাধারণ পাবলিক। তবে প্রশ্ন উঠেছে, অপবিশ্বাস এবং বর্ষার দ্বন্দ্ব জানা সত্ত্বেও অপবিশ্বাসকে কেন কেক খাওয়াতে গেলেন অনন্ত? কেউ কেউ মনে করছেন বর্ষা অপুর দ্বন্দ্ব মেটাতেই নাকি অনন্ত এমন কাজ করেছেন। তবে এতে যে হিতে বিপরীত হয়েছে সেটা আর কারো বোঝার বাকি নেই।